শুক্রবার রাশিয়ায় পালিত হয় একতা দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ভারতের কথা বলেন এবং ভারতীয়দের গুণ এবং প্রতিভার প্রশংসা করেন। পুতিন বলেন, আসন্ন দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা ভারতে, উন্নতির লক্ষ্যে এটি অত্যন্ত সম্ভাবনা সূচক। আফ্রিকার এই উপনিবেশিকতা ভারতের সম্ভাবনা এবং রাশিয়ার সভ্যতা ও সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেন। শুধু ভারতই নয়, দেশের বাসিন্দাদেরও প্রশংসা করেন। ভারতীয়দের প্রশংসা করে তিনি বলেন, ভারতের দিকেই দেখুন, ভারতের অত্যন্ত প্রতিভাবান এবং তাদের ইচ্ছে শক্তি অদম্য। অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যা জরুরি, ভারত অবশ্যই অসাধারণ ফল করবে উন্নয়নের ক্ষেত্রে। আফ্রিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুতিন বলেন, অতীতে উপনিবেশিক শক্তিতে যে উন্নয়ন এবং সমৃদ্ধি হয়েছিল তা পশ্চিমী দুনিয়ার শাসকদের আফ্রিকা লুট করার কারণেই হয়েছে, এ কথা সকলেই জানেন। এমনকি ইউরোপের গবেষকরাও এই তথ্য লোকাননি। তারা বলেছিলেন, আফ্রিকার মানুষদের কষ্ট ও দুর্দশার উপর ভিত্তি করে পশ্চিমের সমৃদ্ধি ঘটেছে। আমি বলছি না যে সম্পূর্ণটাই, তবে উপনিবেশিক শক্তির একটি বড় অংশ এভাবে গড়ে উঠেছিল। চুরি, দাসত্ব ও দাস কেনা বেচা হতো। অতীতের একত্রিত রাশিয়া, যা সোভিয়েত ইউনিয়ন নামে পরিচিত ছিল, তা নিয়েও স্মৃতিচারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া বহুজাতিক রাষ্ট্র ছিল, এর এক অনন্য সভ্যতা এবং সংস্কৃতি ছিল। ইউরোপীয় সংস্কৃতির সঙ্গেও অনেকাংশে জড়িত ছিল রাশিয়া। ধর্মের ভিত্তিতে ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত রাশিয়া, তবে বর্তমানে রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিধর হয়ে উঠেছে। রাশিয়ায় সত্যি অনন্য সংস্কৃতি এবং সভ্যতা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।